নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি দেখাবো, সেটা হচ্ছে ডাব চিংড়ি। ডাব চিংড়ি করতে গেলে অবশ্যই যেটা করতে হবে, সকাল সকাল গিয়ে আপনাকে একটা ডাব খেয়ে আসতে হবে। খেয়ে আসলে হবে না, ডাবের খোলাটা নিয়ে আসতে হবে, বলতে হবে সেই ডাবই দিন যেটাতে ভেতরে মালাই পাওয়া যাবে। এসে বাড়ি এসে ওই ডাবের খোলা থেকে মালাইটা হালকা করে চেঁচে একটা পাত্রে রেখে দিন। এইটাই হচ্ছে আমাদের USP ডাব চিংড়ি বানানোর জন্য। ফেরার পথে আপনি ডাব খেয়ে চিংড়িও নিয়ে নেবেন, কিছু বাগদা চিংড়ি নিয়ে নেবেন, একটু বড় সাইজের, মোটামুটি 400 টাকা কেজি হয়। বাড়ির লোক অনুযায়ী পরিমাণ মতন নিলেন। এসে বাড়িতে কটা জিনিস একটু ভিজিয়ে দিন, সেটা হচ্ছে কাঠবাদাম আর তার সাথে কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, গোলমরিচ আর কিছু না, আর কিছু লাগবে না, এই কটাই ভিজিয়ে দিন। ভিজিয়ে এবার সুন্দর করে জিনিসগুলো আপনাকে বেটে ফেলতে হবে একদম মিহি করে। তার সাথে যে পরিমাণ আপনার আছে মালাইটা, সেটাও আপনাকে বেটে ফেলতে হবে। বেটে এবার গরম কড়াইতে তেল হলে তার মধ্যে দিয়ে দিতে হবে আঁচটা কমিয়ে চিংড়িগুলো। চিংড়িগুলো অবশ্যই মনে রাখবেন ছাড়িয়ে যেন লেজের কাছে সামান্য খোসা থাকে, বাকিটা যেন রিমুভ হয়ে যায়, মাথাও রাখবেন না। এবার ভালো করে চিংড়িটা ভাজবেন, ভালো বলতে হালকা আঁচে জাস্ট একটু নেড়ে নেবেন, লেগে না যায় আর খুব লালচে বা স্টিফ না হয়ে যায়। ভালো করে খানিকক্ষণ ভেজে নেবেন, তেলটা একটু বেশি দেবেন, কারণ এই তেল থেকেই একটা নির্যাস বেরোবে। তেলে, সর্ষের তেলে যদি চিংড়িটা ভাজা হয়, একটা তেলটা একটা অদ্ভুত সুন্দর হয়। নুন আর সামান্য হলুদ দিয়ে তেলটা চিংড়ি মাছটা ভাজবেন। যদি আপনি হলুদ না দিতে চান তাহলে শুধু নুন দিয়েই চিংড়ি মাছটা ভাজবেন। সুন্দর করে ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা তুলে ওই তেলের মধ্যেই দিয়ে দেবেন যেটা পেঁয়াজ পেস্ট। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই জানে না, এর মধ্যে দিয়ে দেবেন পেঁয়াজ পেস্ট। সেটা খানিকক্ষণ নেড়ে একটু চিনি দেবেন, দিয়ে তারপর দেবেন একটু সামান্য রসুন পেস্ট। এই দুটো জিনিস যদি না দেন, রেস্টুরেন্ট স্টাইলের মতন ডাব চিংড়ি কোনো দিনই আপনার হয়ে উঠবে না। ডাব চিংড়ি সম্পর্কে বলে রাখি, এটা খুবই ফেমাস একটা ডিশ, যেটা আপনার মেনলি সবচেয়ে ভালো মতন পাওয়া যায় হচ্ছে ওকালকাটায়। কিন্তু ওকালকাটায় এটার দাম নিয়ার অ্যাবাউট 500 to 600 আমি যতদূর মনে করতে পারছি। আমি এক বছর আগে খেয়েছিলাম, এই দেখে নিচ্ছেন রসুনটা দিচ্ছি, তো নিয়ার অ্যাবাউট 500-600 rupees দাম হয়। কিন্তু আপনি এটা বাড়িতে এই প্রসেসে মানিয়ে দেখুন, আপনার লোকেরা খেয়ে আপনাকে বলে দেবে এটা কী হয়েছে অ্যাকচুয়ালি। পেস্টগুলো দেবেন, কারণ খুবই মালাই টাইপের হবে ব্যাপারটা, লেই টাইপের হবে, মানে মুখে দিলে গলে যাবে, মুখে কিছু লাগবে না, এরম টাইপের একটা জিনিস হয়। অনেকে অনেক রকম কায়দা দেখায়, ডাবের মধ্যে দিয়ে সেটাকে বিভিন্ন জায়গায় ঢোকাচ্ছে, মানে আপনার ইন্ডাকশানে ঢোকাচ্ছে বা গ্যাসে বসাচ্ছে, কিচ্ছু দরকার হয় না। এবার একটু অল্প করে দিয়ে দেবেন আদা বাটা। আদা বাটাটা দিয়েও ভালো করে মশলাটা নাড়বেন, কিন্তু আঁচটা ধীমে আঁচে করে রাখবেন। খুব বেশি ফ্লেম দিলে কিন্তু জ্বলে যাবে মশলাটা, তাহলে সমস্ত টেস্টটাই 12টা বেজে যাবে। এছাড়াও আপনি কস্তুরি থেকে শুরু করে ভজরি মান্না, বাবুকালচা, নিয়ার অ্যাবাউট যতগুলো আপনার আছে আউটলেট বেঙ্গলি ফুড যেখানে পাওয়া যায়, সেখানে প্রত্যেকটাতেই পাবেন। এবার দিয়ে দেবো সর্ষে, পোস্ত, বাটা যে পেস্টটা ছিল অ্যালং উইথ কাঁচা লঙ্কা, এটা দিয়েও কিছুক্ষণ আপনাকে ভালো করে নাড়তে হবে। ফ্লেম অবশ্যই মাথায় রাখবেন যেন খুবই হালকা থাকে, হালকা আছে, ধীরে 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 জিনিসটা হবে। যেটা বলছিলাম, এই সমস্ত দোকানে আপনি মোটামুটি এটা পেয়ে যাবেন 200-250-300 টাকা এরকম দাম হয়। কিন্তু জিনিসটা শুধু বাসমতি চাল দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে, আর ঘটি হয়ে যখন জন্মানো হয়েছে তখন তো চিংড়ি ছাড়া আর কোনো কথা নেই না। সো এইটা মোটামুটি ভালো করে আপনাকে নাড়তে হবে, ধীরে ধীরে দেখবেন অল্প অল্প তেলও ছাড়ছে, কিন্তু কন্টিনিউয়াস আপনাকে নাড়তে হবে, কারণ কোনোভাবে যাতে তলায় লেগে না যায়। এইটা কিছুক্ষণ করার পর এবার আপনাকে দিয়ে দিতে হবে চিংড়িগুলো। চিংড়ি দিয়ে একটু জল দিতে হবে, দিয়ে ভালো করে জিনিসটা ফোটাতে হবে। ফোটানোর পর আপনি দিয়ে দেবেন হচ্ছে শেষ যেটা আর কি শো স্টপার, সেটা হচ্ছে নারকলের মালাইটা। ওই মালাইটা কিন্তু শুধু যেটা চেঁচে তুললেন সেটা দিলে হবে না, ওটা অবশ্যই আপনাকে পেস্ট করে নিতে হবে গ্রাইন্ডারে। সেই মালাইটা দিতে পারেন, আচ্ছা আরও কিছু ইনগ্রিডিয়েন্ট দিতে পারেন, লাইক নারকলের দুধ, নারকল কুড়ে সেই দুধটা, এমনি দুধ, এগুলো আপনি দিতে পারেন, কাজু বাদাম বাটা, অনেক কিছু ডিজাইন করা যেতে পারে এর ওপর, ঠিক আছে। তবে ঘরোয়া পদ্ধতিতে যদি এটাও বাড়িতে করেন, আপনার লোকেরা খেয়ে আঙুল চাটতে বাধ্য হবে, এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি। এই দিয়ে দিলাম শো স্টপার মালাইটা।
এবার দিয়ে একদম ঝিমে আছে জিনিসটা আপনাকে কষতে হবে। ওপরে একটু নুন চিনি একটু গোলমরিচ দিয়ে দেবেন পরিমাণ মতো, দিয়ে হালকা আঁচ রেখে জাস্ট ফোটাবেন জিনিসটা। বাড়িতে একবার ট্রাই করে ফেলুন, বলবেন আমাকে অবশ্যই কমেন্টে কেমন লাগলো। ভিডিওগুলো দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইবও করুন, আমাদের পাশে থাকুন, আমাদের ফেসবুক পেজও আছে জলখাবার হোমমেড বলে, সাপোর্ট করুন, লিংক আছে ডেসক্রিপশান বক্সে, পাশে থাকুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।